ফিলিস্তিনের ঐক্যের জন্য এ এক বিশাল আশাবাদের খবর। প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি সংগঠনগুলো এক বছরের মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে 15 বছরের বিরোধ সমাধানে সম্মত হয়েছে। আলজেরিয়ার মধ্যস্থতায় কয়েক মাস আলোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধ সমাধানের বিষয়ে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ফিলিস্তিনি সংগঠনগুলোর একটি চুক্তিও স্বাক্ষর করেছে। বিভাজন কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন ফিলিস্তিনি দল আলজেরিয়ায় এসেছিল। ফাতাহ আন্দোলন ও হামাস সহ দেশটির প্রায় 14টি উপদলের নেতারা একতা প্রতিষ্ঠার কথা বলেছেন। তারপর তারা চুক্তি করেছেন। স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য হল প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন ও হামাসের মধ্যকার দ্বন্দ্ব শেষ করা। তাদের দ্বন্দ্বের কারণে ইসরায়েলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনিদের সম্পূর্ণ স্বাধীনতায় বাধাগ্রস্ত হচ্ছে। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর এক বক্তৃতায় ফাতার শীর্ষ কর্মকর্তা আজামাল আহমদ বলেন, চুক্তিটি বাস্তবায়িত হবে এবং এটি একটি নিরর্থক কাগজ হিসেবে থাকবে না। তিনি বিভাজনের বছরগুলোকে ক্যান্সার রোগের সঙ্গে তুলনা করেছেন। হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, এটা ফিলিস্তিন আলজেরিয়া এবং যারা ফিলিস্তিনিদের ভালোবাসে তাদের জন্য একটি আনন্দের দিন, কিন্তু ইসরায়েলের জন্য একটি দুঃখের দিন। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজি তেবন এই চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন।